আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, ত্রাণ এবং পুনর্বাসন কার্যক্রম 2024 আসুন্না ফাউন্ডেশনের তরফ থেকে যে মহাকর্মযজ্ঞ চলছে, আমরা গত চার দিন যাবত টানা আপনারা দেখছেন যে ত্রাণ প্যাকেজিং এর কাজে ব্যস্ত আছি। প্রতিদিন প্রায় 1.5 থেকে 2 হাজার মানুষ আমাদের এই মহাকর্মযজ্ঞে অংশগ্রহণ করছেন এবং তারা সকাল 7টা থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত এই পুরো সময় জুড়ে প্যাকেজিং এর কাজে ব্যস্ত থাকছেন এবং এটাকে আবার বিতরণ করবার জন্য অনেকগুলো টিম আমাদের প্রত্যেকটা জেলায়, অর্থাৎ বন্যা দুর্গত প্রত্যেকটা জেলা তারা কাজ করে চলেছে। আজকে আপনাদেরকে বিশেষভাবে আমি যে বিষয়টি জানাতে চাই তা হলো, আলহামদুলিল্লাহ আমাদের কাজের যে স্কেল বা পরিমাণ সেটা প্রতিনিয়ত বেড়ে চলেছে। বাড়তে বাড়তে ঠিক কোথায় গিয়ে ঠেকেছে, আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা কোন জায়গায় যেতে চাচ্ছি, আমি সে বিষয়টি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সেই সাথে বিশেষ কিছু দিক আছে যেগুলো আপনাদেরকে আমি বলতে চাই। যেমন বন্যা দুর্গত এলাকায় আলহামদুলিল্লাহ একটা ভালো দিক হলো যে বাংলাদেশ সেনাবাহিনী ব্যাপকভাবে ত্রাণ পরিচালনা, ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। আমি আজকে ঢাকায় সেনানিবাসে সিওডিতে গিয়েছি এবং 3 ট্রাক মালামাল আমি হস্তান্তর করেছি। তো সেখানে আমি লক্ষ্য করেছি যে অগণিত ট্রাক এবং কাভার্ড ভ্যান ভর্তি করে মানুষ আসছে এবং সেখানে কিন্তু বিভিন্ন রকমের ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে, মানুষ প্রতিনিয়ত আনছে। এখানে আমাদের টিমের মেম্বাররা কাজ করছে আমি দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, কি নাম তোমার? হামিম, কোথায় কি করো তুমি? হ্যাঁ, দারুন নাজাত মাদ্রাসায় পড়ো? কিসে? আপনার কি হয়? আপনার ছেলে বাপ বেটা দুজন কাজ করতে আসছেন, মার্শাল। আপনি কি করেন? উনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার, ব্যবসা করেন, পাশাপাশি ওনার ছেলে দারুন নাজাতে পড়ে। কোন ক্লাসে পড়ো বাবা? ক্লাস 6-এ। কাজ করছো, কষ্ট হচ্ছে না? আনন্দ লাগছে? মার্শাল্লাহ, আল্লাহ তালা তোমাকে উত্তম বিনিময় দান করুক। আমি বাচ্চাদের জন্য চকলেট থাকে আমার অফিসে সব সময়, আমি সাথে চকলেট রাখি, এটা তোমার জন্য হাদিয়া। আরেকটা বাচ্চা দেখলাম এখানে, কই? হ্যাঁ, এটা তোমার জন্য হাদিয়া। আর কোনো বাচ্চা আছে? ও মার্শাল্লাহ, ঠিক আছে ঠিক আছে। ও আরেকজন বাচ্চা, এদিকে আসো। তুমি কোথায় পড়ো বাবা? আমাদের মাদ্রাসায়, মাদ্রাসাতে সুন্না, মার্শাল্লাহ। না, এটা তোমার জন্য হাদিয়া। প্রিয় দর্শক, যেটি আমি বলছিলাম, আমাদের কাজের যে রেশিও সেটা আলহামদুলিল্লাহ বেড়েছে এবং বাড়তে বাড়তে আমরা দেখেছি যে 20,000 ফ্যামিলির জন্য যে আমাদের শুকনা খাবার বিতরণ করার পরিকল্পনা আমরা হাতে নিয়েছি সেটা 20,000-ই থাকছে। তবে প্রত্যেকটা প্যাকেজে আমরা নতুন করে 2 কেজি করে খেজুর দিচ্ছি এবং 2 কেজি করে যে খেজুর দিচ্ছি এর মূল কারণ হলো যে চাল ডাল সাথে দিচ্ছি ইনস্ট্যান্ট যাতে খেতে পারে, সেজন্য আমরা খেজুরটা দিচ্ছি। তো এর পাশাপাশি আমাদের গতকাল পর্যন্ত আপডেট ছিল যে আমরা 50,000 পরিবারকে ভারী খাবার দেব, অর্থাৎ চাল ডাল তেল লবণ এগুলো দেব। নতুন করে আমরা গতকালকে আরো 20,000 ফ্যামিলি অ্যাড করেছি, অর্থাৎ আমাদের কাছে এখন 70,000 ফ্যামিলি, তাদের জন্য আমরা এখন চাল ডাল এগুলো প্যাকেজিং এর কাজ করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন চালের স্তূপ, 10 কেজি করে চাল এখানে রেডি হয়েছে। এখানে দেখতেছি আনলোড এর কাজ চলছে, মাশাআল্লাহ, এক ট্রাক মালামাল এখান থেকে আনলোড হচ্ছে, একদিক থেকে আনলোড হচ্ছে আর অপর দিক থেকে লোড হচ্ছে, মাশাআল্লাহ। তো যেটা বলছিলাম যে এখানে মাশাআল্লাহ আমাদের চালের কার্যক্রম চলছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? কোথায় কি করেন? ইস্টওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়েন উনি? আপনি কোথায় পড়েন? ইস্টওয়েস্টে পড়েন, মাশাআল্লাহ। আজকে প্রথম দিন আসছেন না শুরু থেকে আসছেন? মিস করেছেন আগামীকালকে? ইনশাআল্লাহ সকালে চলে আসবেন। থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম সালাম, কেমন আছো তুমি? ঘামায় গেছো দেখি মাশাআল্লাহ। কি নাম তোমার? নাহিদ। নাহিদ, কিসে পড়ো তুমি? ক্লাস 10। ক্লাস 10-এ পড়ো? আজকে সকাল থেকে আছো? সকাল থেকে কাজ করছো? দুপুরে এখানে খাবার খেয়েছো? কেন খাবারের টাইম পাও নাই? সবাই তো খেয়েছে, তুমি খাওনি কেন? পরে খেজুর খেয়েছিলাম। ও পরে খেজুর খেয়েছো, তো সবার জন্য তো খাবার ছিল, তুমি খাওয়া দরকার ছিল। খাবার শেষ হয়ে গেছিল। ও পরে পরে ছিল। যাই হোক, এটা আমার পক্ষ থেকে চকলেট তোমার জন্য হাদিয়া, মাশাআল্লাহ। আজকে প্রথম দিন আসছো না, কালকেও ছিল? আজকে প্রথম দিন, মাশাআল্লাহ। কালকেও আসবা? হ্যাঁ ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। তোমার কাছে কেমন লাগছে বলো কাজ করে? খুবই ভালো লাগছে, মাশাআল্লাহ, খুবই ভালো, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই ভালো। প্রিয় দর্শক, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, ভালো আছেন আপনারা? এখানে 10 কেজি করে চালের প্যাকেজিং চলছে। প্রিয় দর্শক, এগুলো শুধু আজকের কাজ। এখানে যে আমরা ডালের স্তূপ দেখতে পাচ্ছি, এই ডালের স্তূপটা হলো আজকের ডাল এবং এখানে যে চাল দেখতে পাচ্ছি এগুলো আজকের চাল। এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে, ভাই আপনি একটু সরেন এখান থেকে, এখানে যে ডাল আমরা দেখতে পাচ্ছি ডালটা হলো আজকের ডাল, এই সবগুলো কিন্তু আজকে কমপ্লিট হবে ইনশাআল্লাহ। এবং ওইদিকে চাল শেষ হচ্ছে, নতুন করে আবার আনলোড হচ্ছে, আনলোড হয়ে আবার সেগুলো
10 কেজি করে প্যাকেট হয়ে ইনশাআল্লাহ লোড হয়ে যাবে। এখানে চালগুলোর সাথে ডাল যুক্ত হচ্ছে, আপনারা কি দিচ্ছেন? লবণ, মাশাআল্লাহ। 1 কেজি করে লবণ দিয়ে, একটা না দুইটা দিচ্ছেন? একটা করে, হাফ কেজির দুই প্যাকেট যাচ্ছে, মাশাআল্লাহ। হাফ কেজির প্যাকেট এখানে 2 কেজি করে লবণ ওনারা দিয়ে দিচ্ছেন। ওদিক থেকে ডাল, চাল এবং ডাল ঢুকে আসছে, এখানে লবণ ঢুকছে, সামনে যেয়ে সেখানে তেল ঢুকবে, পাশ থেকে খেজুর ঢুকছে আমরা দেখতে পাচ্ছি। খেজুর কারা দিচ্ছে? খেজুর এখান থেকে দেওয়া হচ্ছে, আচ্ছা মাশাআল্লাহ। খেজুরটাও ওই পাশ থেকেই ঢুকছে, লাইনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে তেল এবং লবণের যে স্তূপ আমরা দেখতে পাচ্ছি সেটা রাখা আছে। তো যাই হোক, আমি যেটি বলছিলাম একটু আমি যদি আবারও বলি যে আসুন্না ফাউন্ডেশন থেকে আমরা যে 20,000 পরিবারের জন্য শুকনো খাবারের কথা বলেছি, তার পাশাপাশি ভারী খাবার হিসাবে আমরা 70,000 পরিবারের জন্য আমরা চাল ডাল ইত্যাদির ব্যবস্থা করেছি। আর এর বাইরে আরো 40,000 ফ্যামিলির জন্য, সরি, আরো 70,000 ফ্যামিলির জন্য আমরা 25 কেজি করে চালের ব্যবস্থা করব বলে সিদ্ধান্ত গ্রহণ করেছি। তো এই যে 70,000 ফ্যামিলি, এটা ছিল 50,000 ফ্যামিলির জন্য। 50,000 ফ্যামিলির এই ইয়েটা, আপনার ডিসিশনটা গতকালকে 20,000 প্লাস হয়ে 70,000 হয়েছে। তো আমরা ইনশাআল্লাহ এই 70,000ও শেষ করবো, আল্লাহ যদি বাঁচায় রাখেন। এর পাশাপাশি 5,000 যে পুনর্বাসন কার্যক্রম আমাদের আছে সেটিও কিন্তু আপন জায়গায় চলতে থাকবে ইনশাআল্লাহ। আমরা 5,000 পরিবারকে পুনর্বাসন করব, অর্থাৎ তাদেরকে টিন কিনে দেওয়া এবং নগদ অর্থ সহায়তা করা। এখানে আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ কিছু ভাইরা আনলোড করছেন, ওখান থেকে লোড করছেন, ওখান থেকে আনলোড হয়েছে, এখানে লোড। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন আপনারা? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একদিক থেকে ট্রাকে আনলোড হয়েছে, এখন এখান থেকে আবার লোড হচ্ছে, এবং সিরিয়ালে আমরা দেখছি কয়টা ট্রাক লোড হচ্ছে। 1, 2, 3টা ট্রাক এক নাগাড়ে লোড হচ্ছে, এবং এই সবগুলো প্যাকেজগুলো সবগুলো রেডি মাশাআল্লাহ। আপনি কি গাড়ির মানুষ? আপনি কি কাভার্ড ভ্যান নিয়ে আসছেন? মাশাআল্লাহ। কোনটা আপনার গাড়ি? মাশাআল্লাহ স্টেট ফার্স্ট। স্টেট ফার্স্ট সম্পর্কে বলতে হয়, ওনারা ওনাদের গাড়িগুলো আমাদেরকে ফ্রি সার্ভিস দিচ্ছেন, এবং ভাই ট্রাক ড্রাইভার উনি আমাদেরকে স্টেট ফার্স্টের তরফ থেকে আমাদেরকে আলহামদুলিল্লাহ গাড়িগুলো সব ফ্রি দেওয়া হয়েছে। আমাদের পরিবহনের কাজে পুরো ব্যবহার করার জন্য ওনারা আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো আমি যেটা বলছিলাম যে 5,000 পরিবারের জন্য আমরা ইনশাআল্লাহ পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করব। তাহলে সর্বসাকুল্যে আমাদের যে ত্রাণ কার্যক্রম সেটা বেড়ে দাঁড়িয়েছে 20,000, 70,000, 70,000, অর্থাৎ 1,40,000 এবং 1,60,000 পরিবারের জন্য পরিপূর্ণ খাবারের আয়োজন আমরা করছি। আর 5,000 ফ্যামিলির জন্য আমাদের থাকছে হলো পুনর্বাসন কার্যক্রম। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? একটু ডিস্টার্ব করি আমি, মাশাআল্লাহ। এখানে আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ আরেকটা কাভার ভ্যান এখানে লোড হচ্ছে ভাইরা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। এর পাশাপাশি নতুন করে আমরা যেটি যুক্ত করেছি তা হলো, গতকালকে আমরা ডিসিশন নিয়েছি যে যারা ক্ষুদ্র ব্যবসা করেন, ছোটখাটো ব্যবসা করেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই মানুষগুলোকে আমরা ব্যবসায় তাদের আবার যাতে তারা ঘুরে দাঁড়াতে পারেন সেজন্য আমরা তাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ বিদিল্লাহ। আমরা একটু দিক দিয়ে বের হবো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আপনারা একটু যদি আমাকে জায়গা দেন প্লিজ, মেহরবানি করে একটু সাইডে যান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা একটু আমরা ওইদিকে যাই ভাই, মেহরবানি করে আপনারা একটু যদি বাইরে সাইডে যান। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের 85 কাঠা মাঠে পরিপূর্ণ কাজ চলছে আলহামদুলিল্লাহ। আমাদের নতুন করে যে কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি তা হলো, 20,000 ফ্যামিলির জন্য শুকনো খাবার, 70,000 ফ্যামিলির জন্য চাল ডাল ইত্যাদি, আর 70,000 ফ্যামিলির জন্য 25 কেজি করে চাল। এটা 50,000 ছিল গতকালকে, আমরা এটাকে 20,000 করে প্লাস করেছি। সেই সাথে পুনর্বাসনের জন্য 5,000 সিদ্ধান্ত এখনো আছে। সেই সাথে আমাদের যে নতুন করে যে জিনিসগুলো আমরা যুক্ত করেছি সেটা হলো, যারা ছোটখাটো ব্যবসা করেছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমরা পুঁজি দিয়ে তাদের ব্যবসা আবার দাঁড় করাবার জন্য আমরা সহযোগিতা করতে চাই। কোনো ক্ষুদ্র ঋণ নয়, কোনো সুদ বা সুদমুক্ত সুদযুক্ত কোনো ঋণ নয়, আমরা তাদেরকে স্রেফ সরাসরি ডোনেশন দিয়ে তাদেরকে আমরা তাদের ব্যবসাটাকে পুনর্গঠন করবার জন্য সহযোগিতা করতে চাই। কৃষক ভাইরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমরা 2022-এর বন্যায় 1,000 কৃষককে 5,000 করে টাকা আমরা দিয়েছি। এবছর আমরা পরিকল্পনা করেছি ঠিক একইভাবে আমরা কৃষক ভাইদেরকে, কাউকে 5,000, কাউকে 10,000, ক্ষতির রেশিও অনুযায়ী হয়তো আমরা ইনশাআল্লাহ সহযোগিতা করব।
কৃষক ভাইদের সহযোগিতাটা বিভিন্ন ভাবে হতে পারে। একজন মানুষ দুইটা গরু পালতেন বা একটা গরু পালতেন, গরুটা মারা গেছে, আমরা তাকে বাছুর কিনে দিব যাতে করে তিনি আবার শুরু করতে পারেন। সেই সাথে যারা মারা গেছেন অথচ ফ্যামিলিটা তার উপরে নির্ভর করত, আমরা তাদেরকে ইনশাআল্লাহ তাদের ফ্যামিলির সদস্যদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য একটা উপায় আমরা বের করে দিব ইনশাআল্লাহ তাআলা। তাহলে নতুন করে আমাদের ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক এবং মৃত মানুষদের জন্য, মৃত মানুষদের পরিবারদের জন্য আমরা ইনশাআল্লাহ বিশেষভাবে পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করব। সর্বসাকুল্যে আমরা যেটি ভাবছি তা হল আসুন্না ফাউন্ডেশনের তরফ থেকে এই বছর আমরা স্বপ্ন দেখছি যে ইনশাআল্লাহ আমরা 100 কোটি টাকার ত্রাণ কার্যক্রম পরিচালনা করব। ইতোমধ্যে আমাদের খাবার, খাদ্য সামগ্রী ইত্যাদি প্রায় 2 থেকে 2,500 মেট্রিক টন ইতোমধ্যে বিতরণ করার পরিকল্পনা চূড়ান্ত হয়ে গেছে। এটা বিতরণ হওয়ার পথে, বিতরণ হবে ধীরে ধীরে কিন্তু চূড়ান্ত হয়ে গেছে। আর এর বাইরে ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক এবং মৃত মানুষদের জন্য ব্যাপকভাবে আমরা কাজ করব ইনশাআল্লাহ, এবং স্থায়ীভাবে বন্যা পরবর্তী যে পদক্ষেপগুলো সেগুলো নেওয়ার জন্য আমরা কিছু ব্যবস্থা গ্রহণ করব, কিছু ইকুইপমেন্ট নেব যেগুলো পরবর্তীতে আমাদের কাজে আসবে। যেমন ফেনীতে আমরা দেখেছি যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে, অথচ আমাদের ওয়াকিটকি ছিল না, আমরা সেগুলো ইনশাআল্লাহ করব। তো সর্বসাকুল্যে আমরা যেটি স্বপ্ন দেখছি তা হলো 100 কোটি টাকার ত্রাণ কার্যক্রম ইনশাআল্লাহ সুন্নাহ ফাউন্ডেশন থেকে ইনশাআল্লাহ এবছর আমরা পরিচালনা করব। আমাদের কলরবের ভাইদেরকে যদি একটু একজন ডাকতে পারেন ভালো হয়, একজন একটু কলরবের ভাইদেরকে একটু ডেকে আনেন। সোহেল কলরবের ভাইদেরকে ডেকে আনো। প্রিয় দর্শক, আমরা শেষ করব, অনেক সময় হয়েছে। সাইফুল্লাহ ভাই একটু আসেন, মাওলানা নিজাম বিন মুহিব ভাই একটু আসেন। আমাদের ওলামা একরাম অনেকে এসেছেন আমাদেরকে কাজ করবার জন্য, উনি গত 3 দিন যাবত মাশাআল্লাহ ত্রাণ কাজে সহযোগিতা করছেন। সাইফুল্লাহ ভাই তো প্রথম দিন থেকে, শুক্রবার থেকে শুরু করেছেন, প্রতিদিন অসুস্থ শরীর নিয়ে তিনি আসছেন এবং সহায়তা করছেন আলহামদুলিল্লাহ। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই প্রিয় দর্শক, আমরা 37 মেট্রিক টন আপনারা অনেকে শুনেছেন যে ভুষি দিচ্ছি গরুর খাদ্য হিসাবে, এবং স্যানিটারি ন্যাপকিন থেকে শুরু করে নিয়ে বাচ্চাদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র দিচ্ছি, এবং নতুন করে আমরা বেশ কিছু কাপড় চোপড় দিচ্ছি। কারণ আপনারা জানেন যে আশ্রয় কেন্দ্রগুলোতে অনেকে এসেছে, যারা এক কাপড় এসেছে তারা, তাদের এখন কাপড় চোপড় দরকার, তাদেরকে আমরা কাপড় চোপড় দিচ্ছি। অনেকের কাপড় চোপড় বন্যায় ঘর বাড়ি সব শেষ হয়ে গেছে, কিছুই রাখতে পারেনি, পরনের কাপড়টা শুধু আছে, তাদেরকে আমরা পোশাক আশাক দিচ্ছি ইনশাআল্লাহ। একটা বিষয় আমি বলতে চাই আপনাদের সাথে ওলামা ইকরাম কই, সেটা হলো যে আমি দেখেছি যে মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, এই ঐক্যবদ্ধ জাতি ইতিপূর্বে আমরা কখনো দেখি নাই বাংলাদেশের ইতিহাসে। আমি এইভাবে মানুষের স্বতঃস্ফূর্ততা আমি দেখিনি, সে টিএসসি থেকে আসুন্না ফাউন্ডেশন পর্যন্ত সব জায়গায় আপনি স্বতঃস্ফূর্ততা দেখতে পাবেন। আজকের একটি ঘটনা আমি বলি, আমি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে 3 ট্রাক মালামাল, 3টা কাভার্ড ভ্যান ভর্তি মালামাল হস্তান্তর করে আমি আসছিলাম। একটা অটো রিক্সার পেছনে দেখলাম লেখা আছে একটা কাগজে, বন্যার্তদের পাশে দাঁড়ান। আমি চিন্তা করলাম একজন অটো রিক্সা চালক, তিনি কোন জায়গা থেকে এটা অ্যারেঞ্জ করেছেন, এবং নিচে লেখা আছে যে আহ্বায়ককে অটো রিক্সা চালক, তার মানে এটা তার উদ্যোগে, কেউ লাগায়নি। মানে তিনি চিন্তা করেছেন আমি আর কিছু করতে না পারি, আমার রিক্সার পেছনে একটু মানুষকে আহ্বান করে আমি বন্যার্থীদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করি। দেখুন এইরকম স্বতঃস্ফূর্ত প্রচেষ্টা আসুন্না ফাউন্ডেশনের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ব্যক্তিবর্গ একের পর এক আসছেন এবং সহযোগিতা তারা দিচ্ছেন। আমার বিশ্বাস যে এইভাবে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে শুধু লিডারশিপের প্রয়োজন হবে, এদেশের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ, এদেশের মানুষ যেরকম কল্যাণকামী, একজনের বিপদে আরেকজন ঝাঁপিয়ে পড়ছে, বিশেষ করে জাতীয় দুর্যোগে যেভাবে সবাই ঝাঁপিয়ে পড়ছে, যদি আমাদের সেরকম লিডারশিপ থাকে তাহলে আমার মনে হয় আর কোনো কিছুরই প্রয়োজন হবে না, এবং এই জাতিকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতিতে পরিণত করতে পারবে ইনশাআল্লাহ তারা। যাই হোক, তো যেটি আমি বলছিলাম যে আমাদের ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য আলহামদুলিল্লাহ গতকালকে আমাদের এখান থেকে 13টি ট্রাক চলে গেছে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর এই জেলাগুলোতে। আজকে 3টা কাভার্ড ভ্যান আমরা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি, সেটা অন দা ওয়ে আছে, এবং ইনশাআল্লাহ আগামীকাল সকালে সেটা বিতরণ হবে। তার 1টা ট্রাক বিতরণ হবে সিলেটে, দুর্গত বন্যা দুর্গত এলাকা, আরেকটা চট্টগ্রামে, আর একটা কুমিল্লাতে। ফেনীতে আমরা 3টা ট্রাক মাল সেনাবাহিনীর কাছে গত পরশুদিন হস্তান্তর করে আসছি। গতকালকে এবং পরশুদিন আমাদের যে সমস্ত কার্যক্রম চলেছে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুরে, আমি একটু সামারিটা আপনাদেরকে শোনাতে চাই। ফেনীতে আমাদের যে ত্রাণ কার্যক্রম গতকাল সারাদিন ধরে হয়েছে সেটা হলো 6,868টি পরিবারকে আমরা ত্রাণ পৌঁছেছি, তার মধ্যে দাগনবুইয়া, সোনাগাজী, ফেনী সদর, ফুলগাজী এই থানাগুলো ছিল। আর নোয়াখালীতে 4,430 ত্রাণের প্যাকেট আমরা পৌঁছিয়েছি কবিরহাট, সেনবাগ, কোম্পানিগঞ্জ, সেই সাথে সোনাগাজীটা অবশ্য ফেনীর মধ্যে সম্ভবত, এবং বেগমগঞ্জে।
সেই সাথে কুমিল্লাতে আমরা 4920 প্যাকেট ত্রাণ বিতরণ করেছি, লাঙ্গলকোট 14 গ্রাম, বুড়িচং কুমিল্লা সদর লাকসাম এবং মনোহরগঞ্জে। লক্ষ্মীপুরে আমরা 1600 ত্রাণের প্যাকেট বিতরণ করেছি, কমলনগরে, লক্ষ্মীপুর সদরে, চন্দ্রগঞ্জে, এবং চাঁদপুরে আমরা ফরিদগঞ্জে 1650 প্যাকেট আমরা বিতরণ করেছি। সর্বসাকল্যে এই কয়েকটা জেলা আমরা গতকালকে 19468 গতকালকে এবং পরশু হয় কিছু কিছু ছিল সম্ভবত 19468 প্যাকেট আমরা বিতরণ করেছি। আর এর বাইরে সেনাবাহিনীর মাধ্যমে যে সমস্ত এলাকা আমরা যেতে পারছি না, যেমন ছাগলনাইয়া, পরশুরাম, থানা, ফেরির এবং যে সমস্ত জেলাতে আমরা যেতে পারছি না, সেগুলোতে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে আমরা পৌঁছে দিচ্ছি। তো আমি আবার আপনাদেরকে বলে রাখতে চাই যে আসুনা ফাউন্ডেশন থেকে আলহামদুলিল্লাহ আমরা এবছর 100 কোটি টাকার ত্রাণ এবং পুনর্বাসন করার পরিকল্পনা হাতে নিয়েছি। আমাদের শুরুতে যেখানে 1 টাকাও ছিল না, সেখান থেকে এতদূর যে আল্লাহ তালা এনেছেন, ইনশাল্লাহ ল্যান্ডমার্কে আল্লাহ তালা সে আল্লাহ তালা আমাদেরকে নিবেন, এটা আমার বিশ্বাস। আর সেই সাথে একটা নতুন তথ্য দিয়ে রাখি, আমাদের ত্রাণের প্যাকেটগুলোতে আমরা এখন থেকে একটা ত্রাণ দেওয়ার সময় যারা আমাদের মুসলিম ভাইরা আছেন তাদের জন্য আমরা একটা কাগজ লিফলেট দিয়ে দিচ্ছি। লিফলেটটাতে দুই পিঠে দুইটা লেখা আছে। একটা লেখা হলো একজন ভালো মুসলিম হতে করণীয় কি। আমাদের অনেক মুসলমান আছে কিন্তু ভালো মুসলমান নাই, ভালো মুসলমান হতে করণীয় কি, এই লিফলেটটা আমরা ত্রাণের প্যাকেটের সাথে দিব। সেই সাথে অপর পিঠে লেখা আছে বিপদে মুমিনের করণীয় কি। বিপদগ্রস্ত মানুষ ডিপ্রেশনে থাকে, মানসিকভাবে তারা কষ্টে থাকে, তো সেই কষ্ট যেন লাঘব হয় সেজন্য আমি ইনশাআল্লাহ তাদেরকে এটা দিব এবং চাচ্ছি যে এটা পড়ে তারা তাদের ডিপ্রেশন দুশ্চিন্তা দূর করুক। আলহামদুলিল্লাহ এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার সাথে এজাজ, আমাদের সাথে এখানে কলরবের ভাইরা আসছেন, ওনারা স্বেচ্ছাসেবা দিতে আসছেন, স্বেচ্ছাসেবা দিয়েছেন এবং ওনারা ইসলামিক গজল বলে আমাদের অডিয়েন্সকে, আমাদের যারা স্বেচ্ছাসেবীরা আছে তাদেরকে তারা উদ্বুদ্ধ করেছেন। সাইদ ভাই আসছেন, মাশাআল্লাহ জাজাকুমুল্লাহ খের, ভাইরা আসছেন, আল্লাহ তালা আমাদেরকে সেই দুপুর থেকে ওনারা অনবরত মাইকে আমাদের তরুণদেরকে উদ্বুদ্ধ করে চলেছেন। আর সাইফুল্লাহ ভাই, নিজাম ভাইদের কথা তো বলাই বাহুল্য, ওনারাও এসেছেন, ভালো আছেন বাবাজি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমি আর দীর্ঘায়িত করতে চাই না, আজকের নতুন সংযোজন হলো এই লিফলেটটা আমরা দিচ্ছি যাতে মানুষ মানসিক যন্ত্রণা থেকে বাঁচে, বিপদ আপদে ডিপ্রেশন থেকে বাঁচার উপায় যেন খুঁজে পায়, সেই চেষ্টাটা আমরা করেছি। এবং সেই সাথে নতুন যে আমাদের ডিপার্টমেন্টগুলো অর্থাৎ নতুন যে কাজের জায়গাগুলো সেটা আমরা বলেছি। আরেকটা কথা আমি বলতে চাই, আমাদের বেশ কিছু ট্রাকের প্রয়োজন, আমাদের ও আচ্ছা ট্রাক লাগবে থেকে সরি ট্রাক লাগবে একটা অ্যাপ, তারাও আমাদেরকে ফ্রি ট্রাক দিয়েছে এবং সেই সাথে আমাদের যে স্ট্রিট ফাস্ট তারাও অনেকগুলো ট্রাক দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা সবাইকে উত্তম বিনিময় দান করুন। প্রিয় দর্শক, আমি শেষ করছি, জাজাকুমুল্লাহ খের, আল্লাহ তালা সব ধন্যবাদ আপনাদেরকে, জি শুকরান, জাজাকুমুল্লাহ খের। আমরা আপনাদেরকে তথ্য এবং আপডেটগুলো দেওয়ার চেষ্টা করেছি, কালকে আবার আমরা ইনশাল্লাহ স্পটে যাব এবং দুর্গম এলাকাগুলোতে যাব। অনেকে দুশ্চিন্তা করছিলেন দুর্গম এলাকাগুলোতে ত্রাণ নিয়ে, আমি আজকে বাংলাদেশ সেনাবাহিনীর সিওডিতে, ঢাকা সিওডিতে সেনা ক্যাম্পে আমি গিয়েছি, সেখানে যেই পরিমাণ কর্মযোগ্য সেনাবাহিনী করছে সেটা আমি দেখে অভিভূত। 22-এর বন্যায় সেনাবাহিনীর কাজ আমি দেখেছি এই সিওডিতেই, বাট সেই তুলনায় অনেক গুণ বেড়েছে। শুধু সেনাবাহিনীর নয়, সাধারণ মানুষও এত বেশি মালামাল নিয়ে আসছে যে ইতোপূর্বে এত মালামাল আমি সিওডিতে আনতে দেখিনি। আমাদের ট্রাকগুলো দীর্ঘ সিরিয়াল ছিল, অনেকগুলো ট্রাক এবং লরি ছিল, সেগুলো একটা একটা করে পার হওয়ার পর আমাদের ট্রাকগুলো ঢুকলো, তার মানে ব্যাপকভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা হচ্ছে এবং সেনাবাহিনীর কাজই হলো দুর্গম জায়গা যাওয়া, আর আমরা যেখানে যেতে পারছি সেখানে যাচ্ছি আলহামদুলিল্লাহ। সব মিলিয়ে আমি বিশ্বাস করি যে এই কষ্ট দূর হতে খুব বেশি সময় লাগবে না, এটা দূর হয়ে যাবে। আল্লাহ তালা আমাদের সবাইকে অভাবী দুস্থ মানুষদের পাশে যেরকম আমরা দাঁড়াচ্ছি, বন্যার সময় ধনী দরিদ্র সব সমান হয়ে গেছে, আমি ধনী দরিদ্র যারা আছেন তাদের সবার জন্য আমি শুভকামনা করছি, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তালা আমাদের সবার কষ্ট দূর করে দিন। বন্যার সময় বিশেষ করে অনেক সচ্ছল মানুষও তারা যে কষ্টে আছেন সেই কষ্টটা লাঘব করার জন্য এখন আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে কষ্ট করা দরকার এবং পরিশ্রম করা দরকার। জাজাকুমুল্লাহ খের, আল্লাহ তালা আমাদের সবাইকে আর্থ মানবতার সেবায় নিজেদেরকে নিয়োজিত করার তৌফিক দান করুন। আমি আবারও বলছি, বাংলাদেশে মানুষ যেভাবে একতাবদ্ধ হয়েছে ভালো কাজের জন্য, প্রয়োজন ভালো লিডারশিপ, আল্লাহ আমাদেরকে সেটা তৌফিক দান করুন। জাজাকুমুল্লাহ খের, ওয়াসসালামু আলাইকুম।